আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে। টেস্টে আফগানিস্তানের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন রহমত শাহ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন 186 বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরির পরই ব্যক্তিগত 102 রানে নাইম হাসানের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন রহমত শাহ। দুর্ভাগ্যজনকভাবে 98 রানে আউট হয়েছিলেন তিনি। এবার সেই আক্ষেপ গুছিয়েছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে টেস্টে নবাগত আরেক দল আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছিল কেভিন ওব্রাইন। এর আগে নিজ দেশের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটারই। টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম সেঞ্চুরিয়ান চার্লস বানারম্যান। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরি হাঁকান অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে ডব্লিউ জি গ্রেসের নাম ইতিহাসের পাতায় সর্বদাই লেখা থাকবে। সাদা পোশাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রথম সেঞ্চুরিয়ান জিমিন সিনক্লিয়ার। আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান ক্লিফোর্ড রোজ টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে স্টুয়ার্ট ডেম্পস্টারের হাত ধরে প্রথম সেঞ্চুরি দেখা পায়। ভারতের ক্রিকেট ইতিহাসে লালা অমরনাথের নাম অনেক কারণেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার হাত ধরেই টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি দেখা পায় ভারত। পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি নজর মোহাম্মদ ইয়াহিয়ার দখলে। শ্রীলঙ্কার হয়ে প্রথম টেস্ট হাঁকান সিদ্ধার্থ ওয়েতিমণি। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডেভ হাটন নিজ দলের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ঐতিহাসিক এই তালিকায় নাম লেখালেন এবার রহমত শাহ। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।